নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দৈত্যগুরু শুক্লাচার্য প্রভাবে এই সাত রাশি লাগে টাকা দেবে গৌরী সেন। মহাশক্তিশালী শুক্লাচার্য, অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তন 27 এপ্রিল 2022। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, অর্থাৎ তুঙ্গ গৃহে, তুঙ্গস্থ গৃহে শুক্রের প্রবেশে সাত রাশি হতে চলেছে মালামাল। ডায়েরিতে নোট করে নিন, আপনার বাই বার্থ চার্ট যদি শুক্র প্লেসমেন্ট ভালো থাকে, আপনি এই সময় নিশ্চিত রূপে ফিনান্সিয়াল দিক থেকে গেন আপনারা করবেন। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনি বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি পোশাক দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন, কসমেটিক্সের সঙ্গে, আপনি কিন্তু যথেষ্ট লাভ করবেন। আপনি হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু চাঙ্গা হতে চলেছে। অর্থাৎ এই যে শুক্র যে তুঙ্গ গৃহে প্রবেশ, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এই সাত রাশি হতে চলেছে মহাকোটিপতি। অর্থাৎ মানে আপনাদের কোন দিক থেকে অর্থ আসবে আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন না। অর্থাৎ দেনেবালা চাপি দেতা দেতা ছাপ্পা ফেরকে, একটা কথাই আছে। অর্থাৎ যখন দিবে ধনবর্ষা হবে এই রাশিগুলোর। ধনবর্ষা বলতে এটা নয় যে আকাশ থেকে সোনা চাঁদি টাকা পড়ছে, এটা কিন্তু নয়। ধনবর্ষার কথাটার মানে আপনাদেরকে আমি বুঝি, ধনবর্ষার কথাটার মানে আপনার চারিদিক থেকে ফিনান্সিয়াল গেন করবে। তবে শুধু বসে থাকলে কিন্তু হবে না। আমি একটি কথা বারবার বলছি, যে যে কর্মের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট হবেই। ব্যবসা করছেন, ব্যবসা থেকে ডেভেলপমেন্ট। যারা ফিল্ম দুনিয়াতে আছেন সেখানে কাজের কন্ট্যাক্টগুলো আপনাদের পাবে। বিদেশের সাথে যারা রত আছে, ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে সেখান থেকে লাভ পাবেন। দেখুন, শুক্র হচ্ছে ভোগ কারকগ্রহ, শুক্র হচ্ছে আমাদের প্রেমের কারকগ্রহ, শুক্র হচ্ছে গ্ল্যামার, যা ঝাঁ চকচকে সব কিছু কিন্তু শুক্র। শুক্র যদি আপনার জন্মছকে তুঙ্গস্থ থাকে বা শুক্র যদি নিজভঙ্গ রাজ্য তৈরি করে, আপনি কিন্তু সমস্ত সুখ কিন্তু পাবেন। অর্থাৎ পার্থিব সুখ পাওয়ার জন্য শুক্র কিন্তু মজবুত থাকা দরকার। আপনি সুন্দর গাড়ি বলুন, লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, এবং আপনার দাম্পত্য সুখ, এই যে বিয়ের পরে যে দাম্পত্য সুখ, এটাও কিন্তু শুক্রের আন্ডারে। প্রেম, প্রেমটাও কিন্তু রিপ্রেজেন্ট বাই শুক্র। অর্থাৎ শুক্র যদি আপনার জন্মছকে বাই বার্থ চার্ট ভালো থাকে, নিশ্চিত রূপে আপনি এ সময় সব দিক থেকে গেন আপনি করবেন। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই। অর্থাৎ এভরিথিং ইজ পসিবল, সমস্যা আছে সমাধানও আছে। যে জায়গাটা আপনাদেরকে বুঝেছি, ওই আন্তাবরি কথা বলে দিলাম, আমি এই রাশিগুলোর ভালো, এটা আমি কখনোই বলি না। অর্থাৎ কি কারণ, লজিকটা কি, এবার আপনাদেরকে একে একে আমি রাশিগুলোর নাম বলবো, কী কী কোন কোন দিক থেকে লাভ হবে আপনাদেরকে আমি সেই কথাগুলো আপনাকে জানাবো। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, যে সাত রাশির কথা বলতে চলেছি, সেই সাত রাশি অর্থনৈতিক দিক থেকে, প্রেমের দিক থেকে, সব দিক থেকে কিন্তু লাভ কিন্তু হবে। কিন্তু শুক্র যদি আপনার জন্মছকে রাহুযুক্ত হয়, শুক্র যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে, শুক্র যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, তাহলে কিন্তু এই যে বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী আপনি কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না। এবার আপনাদেরকে আমি একে একে জানাবো যে রাশিগুলো হতে চলেছে মানে অর্থনৈতিক দিক থেকে মহা সমৃদ্ধশালী, সেই রাশিগুলোর একে একে আমি নাম আপনাদের। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির রাশিতে শুক্র তুঙ্গস্থ, আপনাদের ভোগ বিলাস আপনাদের বাড়বে, অর্থনৈতিক দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে।
এবং আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে। যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। স্বাস্থ্যের দিকটা যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হবে এবং এই সময়ের মধ্যে আপনারা শেয়ার মার্কেট থেকে লাভ পাবেন এবং নিজস্ব প্রপার্টি, বাড়ি, গাড়ি কেনারও কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, আপনাদের অর্থনৈতিক সুখ কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দুর্দান্ত লাভ আপনারা পেতে চলেছেন। তিন নম্বর রাশি, আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছিল। যারা অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং যারা বিদেশের সাথে রত আছে এবং ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই সব সেক্টরগুলো কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ তিন নম্বর রাশি বৃষ রাশি, মীন, মিথুন, বৃষ দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। আপনার ধনপতি, ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আপনারা লাভ পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, ভাগ্যের দ্বারা ধন আসা, ভাগ্যপতি তুঙ্গস্থ, ভাগ্যের দ্বারা অর্থ আসা এবং আপনাদের বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং এই সময়ের মধ্যে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে বেশ কিছু দিক থেকে দুর্দান্ত সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। ট্রাভেল ট্যুরিজম, হোটেল বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনাদের এই সময় ভোগের জায়গাটা কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি পঞ্চমভাবে দ্বাদশপতিকে কানেক্ট করছে। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, প্রেমের জায়গাটাতে আপনারা দুর্দান্ত সফলতা পাবেন। নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে আপনাদের ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে এবং দৈনিক রোজগার, ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। লাগে টাকা দেবে গৌরী সেন, আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, পারিবারিক সুখ, সম্পত্তি থেকে লাভ এবং যে কোনো কার্যে দীর্ঘদিন আটকে আছে এমন কাজ যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং আপনারা ভূমি, ভবন, বাহন সুখ আপনাদের দেখা যাচ্ছে এবং ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো আপনাদের এই সময় কিন্তু কাটবে এবং আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকবে। মহাশক্তিশালী দৈত্যগুরু শুক্লাচার্য কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট দিবে এবং নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, নিজস্ব সম্পত্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু যথেষ্ট, কর্কট রাশি আপনি যদি হন, যথেষ্ট বেনিফিট আপনারা কিন্তু পাবেন এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা এ সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে এই সাত রাশির যে কথা আমি বললাম, এই সাত রাশি অভূতপূর্ব লাভ পেতে চলেছে। অদ্ভুত, অকল্পনীয় লাভ এই সাত রাশি পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন যে রাশিগুলো আমি কথা বললাম, যদি আপনার ন্যাকাল চাটে শুক্র ভালো থাকে, আপনি দুর্দান্ত রেজাল্ট আপনি পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।